वेलकम बैक टू अनदर बारे भाई रे भाई वेलकम बैक टू अनदर गेम टू वीडियो गाइस आज के हमरा आबार खेलते जाछी इंडियन बाइक गेम 3D उर्फ मोबाइल GTA 5 আর আজকের এপিসোডটা গাইস খুব মজাদার হবে কারণ না গাইস ইন্ডিয়ান বাইক গেম 3D তে এখন আবার নতুন আরেকটা গাড়ি বের হইতেছে যেটা হলো টেসলা কার গাইস টেসলা কার এর আগে আমি যেটা দেখেছি ওইটা গাইস এখন পুরোপুরি ডিসমিস হয়ে গেছে ওইটা এখন আর বের হইব না বিকজ ওইটা একবারে ওল্ড মডেল হয়ে গেছিল গাইস বিকজ ইন্ডিয়ান বাইক গেম 3D তে যত গাড়িগুলো দেখতেছে এগুলো সব নিউ মডেলগুলো বের করতেছে যেমন গাইস তোমরা যদি একটা জিনিস খেয়াল করো আমাদের যে নতুন ফেরারি বের হইছে ওইটা যদি দেখো এই যে আমি আগে বের করি 811 এই যে এই ফেরারি এইগুলা কিন্তু গাইস নতুন ভার্সন সব ফেরারির এই যে এটা তারপরে জিটি মাসট্যাং যেটা হলো 8123 এরপরে হলো আমাদের সুপ্রা কার এগুলা গাইস সব নিউ ব্র্যান্ড নিউ কার ঠিক আছে বাট আমি যেটা দেখেছিলাম তোমাদের টেসলা কোম্পানি গাইস ওটা অনেক পুরাতন 2017 না 18 মডেল এটা এত হইব না আরো বেশি হইব মেবি মানে একবারে সিরিজ এটা কত আমি জানি না সঠিক ভুলে গেছি ভাই সত্যি কথা এটা পুরোপুরি নাম আমি জানি না বাট এখন যেটা বের হইতেছে গাইস এই যে সুপার কারগুলো দেখতেছো না ফেরারি জিটি মাসট্যাং সুপ্রা কার সেম এরকম মডেলের একই একটা গাড়ি বের হইব যেটা হলো টেসলা কোম্পানির কার আমি বলি শেপ সামনের এই যে এই জিটি মাসট্যাংকের মতো না কেমন বলতে পারি ভাই তোমরা থাম্বনেইলে তো দেখতেই পারছো কেমন গাড়িটা থিম হবে বাট ওটার কোনো এখনও পুরোপুরি কোনো ভিডিও বের হয় নাই বা পাবলিকলি কোনো ভিডিও এখনও বের হয়নি যেমনটা গাইস তোমরা যদি বলো যে ভাই ম্যাগারেম্পে কী বলি আমাদের যখন ম্যাগারেম দেওয়া হয়েছিল মানে নতুন যে ম্যাগারেমটা অ্যাড করবে ওটা কিন্তু গাইস আমি তোমাদেরকে আগে থেকে জানাই দিছিলাম বাট হ্যাঁ ওটার কোনো ভিডিও ফুটেজ বের হয় নাই বাট দেখছো ফাইনালি কিন্তু ওইটা কিন্তু বের হয়েছে সো গাইস এরকম অনেক কিছু থাকে যেটা ভিডিও ফুটেজ বের হয় না মানে এটা ইমার্জেন্সি যদি বলতে পারো মানে কীভাবে বলতে পারি তোমাদেরকে যখন অন্য কোনো ওয়ে না থাকে দেন ফটাফট যদি কোনো কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় তাহলে ভাই অবশ্যই শর্টকাট রাস্তা ইউজ করতে হয় সো ওই টাইমে গাইস দেওয়ার কোনো পজিশন ছিল না বা ওইটা ওরকম কোনো লেভেল আর কি ছিল না যাই হোক ওরকম কোনো সময় ছিল না যার দরুন গাইস সাথে সাথে আমাদের ম্যাগারেম অ্যাড করে দিয়েছে বাট ওটা আমরা আগে থেকে জানতাম না দেন পরে ওটা পাবলিশ হয়েছে সো যাই হোক এটা বড় কথা না গাইস আমাদের ইন্ডিয়ান বাইক গেম 3D নতুন কার অ্যাড হইতেছে যেটা হলো টেসলা কার যেটা আমরা সামনেই দেখতে পারবো গাইস সো তোমাদের কী করতে হবে গাইস এই সকল গাড়ির ইনফরমেশন কার তারপর তোমাদের নতুন যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো জানতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর আমার ভিডিওতে তো অবশ্যই লাইক দিতে হবে যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সো গাইস আর দেরি না করে আমরা আবার কমেন্টে চলে যাচ্ছি বিকজ আজকে কিন্তু কমেন্টের রিপ্লাই খুবই অল্প দেওয়া হয়েছে বাট কমেন্ট তো গাইস অতিরিক্ত পরিমাণের সো আমাদের আমি আজকে প্রথম থেকে সব কিছু রেডি করে রাখছি সব কিছু থিম টুম যা আছে সো এখন যেটা করতে হবে আমাদের প্রথম যে ইয়াটা লিখছে নাম কি বদরুল্লাহ বদ কি ভাই এটা বদরুল্লু ভাই ভাই কী লিখছে ভাই আমি নামই পড়তে পারতেছি না বদরুলউদ্দিন ভাই নাম কেমন জানি যাই হোক ইনফিনিটি হেলথ ছাড়া নতুন মেগা র্যাম পার করে দেখো আরে ভাই সাহেব কিছুদিন আগে পার করছে তারপর যেহেতু ভাই পড়ে ফেলছে ওইটা আমি আবার দেখাই দিই কীভাবে তোমরা পার করবো বিকজ ইন্ডিয়ান বাইক গেম 3D আচ্ছা ইনফিনিটি হেলথ ছাড়া ভাই সাহেব আমি এটা খেয়ালই করি আসলে গেছি ভালো একটা জিনিস বলছে ইনফিনিটি হেলথ ছাড়া তো আমি একবারও পার করতে পারিনি আগে এটা অন করে নিই অফ করে নিই সরি অন না অফ করে নিই আমি আগে ঠিকভাবে আর ও ডাবল এল এস রোলস ও ডাবল এফ রোলস অফ 2 3 কো ভাই হয়নি তো আর ও ডাবল এল রোল ও ডাবল এফ অফ আচ্ছা রোলস না গাইস আরে একবারে ঠিক আছে সমান করে দিছি লেটস গো এই তারা 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 একটা জিনিস তো ভুলে গেছি ভাই সমান তো করছি বাট যেটা মেইন জিনিস ওইটাই তো করি না 7 7 1 1 1 2 মুন গ্র্যাভিটি গাইস এই জায়গায় মুন গ্র্যাভিটি ছাড়া এটা পার করা ইম্পসিবল হয়ে গেছে মোটামুটি বলতে পারো বিকজ আমি এটা অনেকবার ট্রাই করছি তো আমার শিক্ষা হয়ে গেছে দ্যাটস ওয়াই গাইস আর কোনো কিছু দিকে না তাকিয়ে আমরা সোজা এটা পার করব গাইস এটা এভাবে সোজা রাখলে সব থেকে বেস্ট বা এরকম হালকা একটু ব্যাকাতে রাখবে ও মাই মাই গো হোয়াট ইজ দিস বিহেভিয়ার বাইরে ভাই আমাদের আসমান তো ঘুরে দেওয়া হয়েছে পুরো ও ভাই সাহ এই ছিল তোমাদের মনে মনে এই নীতি খাটাইলে আমার সাথে ভাই যাই হোক গাইস এরপরে কমেন্টে চলে যে প্রথম দায়িত্ব দিছে আমার ভাই মনটা ভাইঙ্গা এরপরে কি নেম আদিব আবিদ ভাই পারলে 2 মিনিটে 40টা এনপিসি মাইরে দেখো ও ভাই সাহ আমি তো ভুলেই গেছি
দুই মিনিটে 40টা এনপিসি, এটা কিন্তু গতকালকে একটা ইয়া আমার ইয়া ছিল, চ্যালেঞ্জ ছিল। আমার তো এটা এক ফোটাও মনে নেই রে ভাই, আজকে কমেন্ট চেক না করলে তো বুঝতেই পারতাম না। গ্যাস গতকাল কিন্তু একটা কমেন্ট ছিল যেটা পার করতে পারিনি, 2 মিনিটে 40টা এনপিসি, বাট হ্যাঁ এটা পার করা গেছে। আমি মুন গ্র্যাভিটিটা বাদ দিয়ে দিই, বিকজ মুন গ্র্যাভিটি দিলে আজকে আর খেলা লাগবে না। মুন গ্র্যাভিটিটাকে সরাই, 7 7 1 1 2 শেষ। এন্ড গ্যাস 2 মিনিটে বলছে 40টা এনপিসি, ঠিক আছে তো আমার কি করতে হবে? প্রথমে গেছে আমার একটু সময় দিতে হবে, বিকজ আমার একটু সময় না দিলে কিন্তু হবে না আমার। আচ্ছা আমি যাস 7 মিনিট 30 সেকেন্ড থেকে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, 7 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। ওকে আমি 6 মিনিট থেকে শুরু করবো গাইজ, এর থেকে বেশি সময় আর নেওয়ার দরকার নেই। ওকে গাইজ তো আমি চ্যালেঞ্জ শুরু করে দিই, ঠিক আছে 1 2 3 4 5 ভাই আমার গারেজ না ভাই, আমারে ছাইরা দে, মাফ করে দেন ভাই আমারে। ওই ভাই ভুলে গেছিলাম, সরি সরি সরি, থুকু মুক্কু সরি ভাই, 2030, ঠিক আছে ব্যাস, আর কোনো কথা হবে না এখন আর, বুঝো নাই জাগার ভিতর সব খাইলাম। কয়টা গেছে? 3টা 4টা, বিকজ গেছে আমার বলছে এনপিসি জম্বিও কিন্তু একটা এনপিসি, 4টা 5টা 6টা শুরু করলাম আলহামদুলিল্লাহ মিন জালে। গেস 7 মিনিট থেকে আমি আবার শুরু করলাম ভাই, এটা তো আমি পার করে ফেলবো ইজিলি, 1 2 3 4 5 2 0 3 0 9 2 1 9 2 9 sorry 9 1 2 9। গাইজ 7 মিনিট থেকে আমি শুরু করলাম, ঠিক আছে পুরো 7 মিনিট বাজে, মানে 7 মিনিট হয়েছে, তার মানে আমার 2 মিনিটে এগুলো সব শেষ করতে হবে। আমি আগে অনেকগুলো এনপিসি জমাই, সবগুলা যতগুলো আছে সবগুলো আয়, কেউ একটা ফোটো বাদ দিবি না, আয় আজকে সবগুলার গারাম, কারোরে বাদ দিব না, মিষ্টি মুখ সবাই করবা, টেনশন নিও না, জাস্ট আমার কাছে চলে আসো, আগে একসাথে বানাই নেবে সব কিছু। এর আগে একটা মাইরা দি, তাহলে পুলিশগুলোও চলে আসবে আমার পুলিশগুলো, বাইরে যেমনি গারান দেবে আমার বাবা মরে তো যেমন দেখা যায়। ওই যে আরেকটা দেখতেছি আমি, আচ্ছা গাইজ আমি একটা মারা ফেলছি, ঠিক আছে আমার একটা এনপিসি মারা হয়েছে, বাকিটা তো সব পিছেই ঘুরতেছে আমার। এই যে আরেকটা, মানে সবগুলা গাইজ পিছনে যদি তাকা হয়ে যায় সবগুলা কিন্তু আছে, এই জায়গায় কয়টা আছে আমি জানি না। তারপরে 1 2 3 4 5 মিনিমাম তো গাইজ যাও 25টার মতো থাকবোই ভাই, 100% শিওর, যদি একটু খেয়াল করো আমি এই জায়গায় তো গুনতে পারতেছি না। বাট গাইজ তোমরা গইনা নিবা ভাই, আমি জানি না ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এই জায়গায় অনেকগুলো আছে আমি এতটুকুই জানি, যেদের সবটির এখন মারতে হবে আমার। শেষ, এক ধাপ দুই ধাপ তিন ধাপ, গাইজ এই জায়গায় মিনিমাম কয়টা হইবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32টা গাইজ ভাই আমার এখনো বহুত টাইম বাকি, 33 34 35 35 জানি এখন 35 36 37 39 40 ফাইনালি গেছে 40 তাহলে ভাই আর বেশি করে দিলাম, যাও পুরো দেখো গাইস 9 মিনিটের ভিতরে আমি সবগুলো কমপ্লিট করে ফেলছি। সো যাই হোক গাইস, আমি কিন্তু ভাই কমেন্টের রিপ্লাইটা পার করছি, সুতরাং এখন কি করতে হবে তোমরা 5টা ভিডিও দেখবা যে যে কমেন্ট করছে আর কি, 5টা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার ছেলে করতে পারো না করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট লাইক আর ভাই পুরো ফুল ভিডিও ওয়াচ করবে এটা ভাই, এটা এটা না করলে কিন্তু ভাই 9 সাব হয়ে যাবে। সো এর পরের কমেন্টে দেখি আমরা, আবিদ ভাই, হ্যাঁ আবিদ ভাই আমি আপনার কমেন্ট কমপ্লিট করছি, ডু ইউ হ্যাভ টু ডু না ভাই, তুমি পারলে ম্যাগারাম চ্যালেঞ্জ করো। এ ভাই ম্যাগারাম পে চ্যালেঞ্জ চলে আসছে, লেটস গো, আর 1 মিনিট বসে থাকা যাবে না, ম্যাগারাম পে চ্যালেঞ্জ চলে আসছে। সো গাইজ আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম ম্যাগারামটা পার করার জন্য, বাট আমি একবারও চেষ্টা করে পারিনি, সুতরাং আজকে যেই গাড়ি দেখ ম্যাগারাম পে একবার ডাইরেক্টলি যাবো, ডাইরেক্টলি চলে আসবো এই যে এইভাবে। ও ভাই
আমাদের অর্ধেক রাস্তা ভিতরে তুমি আটকে রাখছিল, বাট ছাইরে দিছে পরে দয়া মায় করে। গাইস ম্যাগারামটা যতটা ইজি ভাবতেছে এতটা ইজি না, ম্যাগারাম পার করা খুবই হয়। বিকজ তোমরা যদি ম্যাগারাম যদি খেলে থাকো তাহলে ভাই, যারা খেলছো তারা তো ভাই অবশ্যই বুঝবে ম্যাগারাম পার করা কতটা টাফ। এত সহজে পার করা যায় না রে ভাই, যত ইজিলি এসব এনপিসি টেনপিসি মারা যায় এত ইজিলি পার করা যায় না ম্যাগারাম। দেখছো গাড়ি উল্টা উল্টা করে যেতেছে, মেবি আমার দ্বারা এটা পসিবল না, আবার পসিবল ওয়েট আমি জানি, একটু কন্ট্রোল করতে হবে আমার, পিছনের তো সব কিছু ভেঙে গেছে, বাকি আছে আর অল্প একটু। জাস্ট শো ল্যাম্বরগিনি, জাস্ট শো বাকি আছে। বারে ভাই ছোড় দে মুঝে। গাইজ আমি কিন্তু এই যে ম্যাগারাম কিন্তু গাইজ পার করতেছি, দেখো খুব খুব কষ্ট করে পার করতেছি ভাই। যদি পাঁচটা ভিডিও না দেখছো নেক্সট টাইম তোমার কমেন্ট আমি আর একবারও নিব না গাইজ, আমি কিন্তু যাদের পাই তাদেরকে কিন্তু আমার মনে রাখি। তোমরা যদি গাইজ পাঁচটা ভিডিওতে যদি কমেন্ট না করছো, লাইক না দিও ভাই, নেক্সট টাইম তোমাদের কমেন্টই আর নিব না। বিকজ গাইজ তোমরা অবশ্যই এটা কমপ্লিট করো, বিকজ এটা রুলস। আমি ভাই এত কষ্ট করে পার করতেছি দেখছো, এতক্ষণ ঝিমিয়ে ঝিমিয়ে পার করলাম, কি কার দ্বারা পসিবল না? আমি কি বলছিলাম গাইজ আমার দ্বারা পসিবল না? আরে ভাই এগুলো ফাও কুদে ভাই, আরে ইজি পিজি, হ্যাঁ চলে আসছি দেখছো। বাড়ি ভাই ভাই আমি ভাবছি ভাই ওইটা উল্টা পাল্টা পড়েই গেছে গা। ইয়া জিত গেয়া ম্যা। সো গাইজ যাদের যাদের কমেন্টগুলো কমপ্লিট করি ভাই, তারা অবশ্যই পিছনে পাঁচটা ভিডিও দেখবা, মানে পুরাতন পাঁচটা ভিডিও দেখবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও পাঁচটাতে লাইক দেবা, এবং ভিডিও দেখার পরে ভাই অবশ্যই কমেন্ট করবা, নাহলে ভাই নেক্সট টাইম তোমাদের কমেন্টই আর নিব না। সো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা গাইস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখো অন্য কোনো গেমপ্লে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।